গেল সপ্তাহে কুর্স অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়াকে চমকে দেয় ইউক্রেনীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরালো হামলা শুরু করেছে রাশিয়াও এরই মধ্যে ভারী ট্যাঙ্ক মোতায়েন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা জবাবে ক্ষেপণাস্ত্র ও গোলার আঘাতে প্রকম্পিত অঞ্চলটি দু সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর রাশিয়ার এতটা ভেতরে ঢুকে কখনো হামলা করতে পারেনি ইউক্রেন কুরস্ক সীমান্তবর্তী হওয়ায় এমন হামলায় বিচলিত পুতিন ফলে সীমান্তের উভয় পাশ জুড়ে জনসাধারণকে সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছে এরই মধ্যে রাশিয়ার ওরিওল শহর থেকে জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে ছিয়াত্তর হাজারের বেশি লোককে এই শহরটি কুরস্কের উত্তরাঞ্চল থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত রুশ ভূখণ্ডে তার সামরিক বাহিনীর ঝটিকা হামলার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স শনিবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন তিনি মাতৃভূমি রক্ষায় কঠোর লড়াই করেছে আমাদের বাহিনী দখলদার রাশিয়াকে ধ্বংস করেছে তারা ফ্রন্টগুলোতে গভীর নজর রাখছি আমরা খার্কিফ সামি দনেস্ক সহ সব আমাদের যোদ্ধারা প্রশংসনীয় ভূমিকা রাখছে কুর্সকে অভিযান শুরুর পাঁচ দিন পর এ নিয়ে মুখ খুললেন জেলেনস্কি দু সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই হামলাকে সবচেয়ে বড় ঘটনা হিসেবে দেখছে মস্কো পাল্টা লড়াই চালিয়ে এই হামলাকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে বর্ণনা করেছে পুতিন প্রশাসন এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইউক্রেনের রাজধানী কেফের উপকণ্ঠ এতে ক্ষতিগ্রস্ত হয় আবাসিক বাড়িঘর হতাহতেরও খবর পাওয়া গেছে লুৎফর কবির ডেস্ক দেশ টিভি